মহাষ্টমীর রাতে দুঃসাহসিক চোরের ঘটনা ঘটল রাজধানী জ্যাকসন গেট সংলগ্ন এলাকার একটি জুয়েলারি দোকানে। চোরের দল পেছন দিক থেকে ফিত কেটে অন্য একটি দোকানে প্রবেশ করে, তারপর সেই দোকান থেকে টিন কেটে সোনার দোকানে প্রবেশ করে কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। শনিবার দোকানের মালিক দোকান খুলতে বিষয়টি তার নজরে পড়ে, সাথে সাথে তিনি অন্য ব্যবসায়ীদের ডেকে আনেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ, ঘটনা তদন্ত শুরু করে পুলিষ। এদিন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান, রাতের কোনো এক সময় এই ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, পুজো উপলক্ষে জ্যাকসন গেট কাঁসারেপট্টি দুর্গাবাড়ি লক্ষ্মীনারায়ণবাড়ি এলাকার পুলিশের টহলদারি ছিল। এর মধ্যে কীভাবে চোরের দল এই কাজ সংগঠিত করতে পারল তা খতিয়ে দেখতে বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। চোরের দল দোকান থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও আরও কয়েক ভরির ওপর অলঙ্কার নিয়ে গেছে। তিনি আরও জানান, চুরির ঘটনায় জড়িতদের জালে তুলতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হবে। গতকালকে রাত্রে আমরা সকালে একটা ইনফরমেশন পাই যে একটা জুয়েলারি দোকানে চুরি হয়েছে। আমরা তদন্ত এসে দেখি যে জুয়েলারি দোকানের সামনে থালাই ছিল, কিন্তু পিছন থেকে কেবা কাহারা অন্য দোকানের ভিতর দিয়ে টিন কেটে ভিতরে ঢুকে দোকান থেকে আলমারি ভেঙে জুয়েলারি চুরি করে এবং এই বিষয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, চেষ্টা করছি। কালপিট যারা ছিল, ইনভলভমেন্ট যারা আছে, কত টাকা জিনিস নিয়ে গেছে এখনো পুরোপুরি জানা হয়নি। তিন কোটি সৈন্য রূপার জিনিস জনমনে একটা প্রশ্ন হচ্ছে যে পুলিশের টহলদারি নিয়ে কি বলবেন যে পুলিশ এত কড়া বার্তা দেওয়ার পরে চুরি হচ্ছে? এখন পূজার সময় আমাদের সব জায়গাতেই পুলিশ পিকেট ছিল এবং এই জায়গাতে আমাদের যে জ্যাকসন গেট সহ উত্তর গেট এবং রাজবাড়ি দুর্গাবাড়ি সব জায়গাতেই আমাদের পুলিশ পিকেট ছিল, কিন্তু তারা পিছন দিক থেকে কীভাবে ঢুকেছে এই বিষয়টি এখন আমরা তদন্ত করে দেখছি, বিভিন্ন সিসিটিভিগুলি আমরা অ্যানালাইসিস করে দেখছি, কিছু পাওয়া যায়নি। এভাবে পুলিশ নিরাপত্তার বেষ্টনীর মধ্যে এ চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেন দোকানের মালিক। তিনি আরও জানান, রাজ্য পুলিশের কাছে সব ধরনের ব্যবস্থা রয়েছে, এই সমস্ত ব্যবস্থা প্রয়োগ করে পুলিশই পারবে একমাত্র এর কিনারা করতে, পুলিশের উপর তার আস্থা রয়েছে। তিনি আরও জানান, শহর নিরাপত্তা ব্যবস্থারও জোরদার করা উচিত, ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন সে বিষয়টি পুলিশকে দেখা উচিত বলে মনে করেন তিনি। এলাকাবাসীর কাছে আমরা অ্যাকচুয়ালি এলাকাবাসী হিসাবে আমরা চামো যে আমরা নিশ্চিন্তভাবে যেন থাকতে পারি যে হ্যাঁ পুলিশ আছে, ইয়ে আছে, আমরা সিস্টেমটাতে আমরা জানি না এবার পুলিশ কীভাবে এটাকে মেনটেন করবো, কী সিকিউরিটি সিস্টেম, কী ইন্টেলিজেন্স সেকশন আছে, কেমনে করলে ভালো হইব, এটা পুলিশরা অভিজ্ঞ অফিসাররা আছেন ওরা জানেন কীভাবে দিতে পারেন, ওইটাকে ইমপ্লিমেন্ট করার ম্যাটারটা যদি সহযোগিতা করা যায় গভর্নমেন্টের তরফ থেকে, আমরা এটা আশা করুন যে গভর্নমেন্ট যেন এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করে, গভর্নমেন্টের কাছে ফ্যাসিলিটি আছে, স্টাফ দিয়ে রাখছে, সবাই ডিউটিটা যেন সঠিকভাবে ডিউটিটা করে সবাই, এটার প্রতি যদি গভর্নমেন্ট দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমরা মনে করি আগাতে দেওয়া হবে, সুরক্ষিত থাকবো এবং সেফ থাকবো, এবং পুলিশের কাজেও আমরা সহযোগিতা সাকসেসফুল পাবো আমরা মনে করি। কিসের দোকান এটা? কিসের দোকান ছিল এটা? পুজোর সময় শহর জুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ, কিন্তু এর মধ্যে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।